পেশায় আইনজীবী হলেও মনে প্রাণে পুরোদস্তর ফুটবল প্রেমিক। আদালত পাড়ায় তেমন দেখা না গেলেও পাড়ার ফুটবল মাঠেই পড়ে থাকেন ইসমাইল হোসেন মাদবর। এখানে হেড দাও মানে সে আঘাত পাবে, আর তুমি সেই বল কোথায় যাবে, এখানে হেড দিলে বল কোথায় যাবে সেটা বুঝতে পারবে না। বলটা তোমার যদি হেড দিতে হয় তাহলে এইখানে দিতে হবে, এইখান দিয়ে হেড দিলে এবং হেড দেওয়ার সময় তোমার ঠিক এইভাবে এইভাবে ইয়া করতে হবে, বাঁকা হয়ে তারপরে প্রেশার দিতে হবে। তোমরা অনেকে ভুল করো, তোমরা ভুল করো কি এভরেন দাও আর না এরকম দাও, এটা হবে না, ভুলটা এখান ঠিক এইভাবে লাগাইয়া দিতে হবে। শুধু কি তাই, ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়ে শরীয়তপুরের চিকন্দি গ্রামের ফুটবল ওস্তাদ নামে জনপ্রিয় ইসমাইল হোসেন মাদবরের প্রেমে পড়ে প্রায় তিন যুগ আগে বিয়ে করেন ইসমতারা। আমি যখন শরীয়তপুর কলেজে পড়াশোনা করতাম তখন আমি আমার হাজব্যান্ডের খেলাধুলা দেখতাম শরীয়তপুর স্টেডিয়ামে, আমার বান্ধবীদের নিয়ে দেখতে পেতাম। আমার চিকন্দির আমার একটা বান্ধবী ছিল নাম সিং, তখন থেকে ওগুলো ভালো লাগে। এরপর পরিচয় হয়, তারপর বিয়ে হয়, ওর খেলাধুলো আমার ভালোই লাগছে, কোনোদিন খারাপ লাগে না। আর তার আমি খেলা ছাড়তেও কোনোদিন বলি না, তার উৎসাহ দিচ্ছে আমার স্বামী। আমার স্বামী বিভিন্নখানে খেলার তোলা গেছে, সংসার প্রতি সে কোনো নজর দেয় না, সে সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। তার বিছনাও আমি দেখছি সে দু তিনটা বল নিয়ে আর ঘুমাইতো, বিছনাও দেখছি ঘুমের চোখে সে বল দেখা যেত কিক মারে, এরকম খেলা প্রিয় আমার স্বামী। তা আমার স্বামী যখন বিভিন্নখানে খেলতে যেত, খেলা পুরস্কার নিয়ে আসতো, আমার খুব ভালো লাগতো। বললাম চাকরি বাকরির দরকার নাই তো, তুমি খেলতেছো খেলো, আমি এতেই খুশি। একটা খেলনার যখন পুরস্কার নিয়ে আসতো তখন বলতাম এই লাখ টাকা আয় পড়ছে আমার ঘরে। আমার শ্বশুর যথেষ্ট কিছু রেখে গেছে, সাথে আমি চাকরি করতাম, যার জন্য আমার স্বামীর আমি কোনোদিনও প্রেশার দিইনি। আর অধ্যক্ষজন তো আমি তার কিছুই বলি না, পোলাপনের এখনও সে প্র্যাকটিস করায় মাঠে, বিভিন্নখানে তার প্র্যাকটিস করাইতে নিতে চায়, এবং মাঝে মাঝে যা দেখি ডুমসার স্টেডিয়ামে পোলাপনের প্র্যাকটিস করায়, আর চিকন্দিত করায়। তা আমার স্বামীকে নিয়ে খেলোয়াড় হিসেবে খুব সুখী, আমার ভালো লাগে, এবং ভালো লাগছে, ভালো লাগে এখন, শেষ বসে ভালো লাগে দুই খেলো। ইয়া শারীরিক গ্রোথটা একটু ভালো ছিল, যার জন্য ছোটরা আমার খেলার সাথে খেলতে সাহস পেত না, আর আমি বড়দের কাছে গেলে আমার একটু ইতস্তবোধ করতে হইতো। তারপরেও বড় আমাদের যারা সিনিয়র ভাই ছিলেন, মতি ভাই ছিলেন আমাদের তৎকালীন চিকন্দি সর্বপল্লী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদ স্যারের ছেলে মতি ভাই, আমাকে একদিন বললেন যে ইসমাইল তুমি আমাদের সাথে খেলো। তা আমি বললাম যে ভাই আমি কি আপনাদের সাথে খেলতে পারবো, যে বলছে হ্যাঁ তুমি যেভাবে তোমার খেলাধুলার ইয়া দেখতেছি, অবস্থান দেখতেছি, তুমি অবশ্যই আমাদের সাথে ভালো খেলবা। তো যাই হোক আমি শুরু করলাম, এক পর্যায়ে ওনাদের সাথে আমি অ্যাডজাস্ট হতে পারলাম, এইভাবে আমার খেলা শুরু হলো। আমার খেলার পিছনে আমার চাচাতো ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই সুলতান আহমদ খান পুতুল ভাই, উনি আমাকে বেশি উৎসাহী করেন, সেই হিসাবে আমি এই মাঠে নিয়মিত চর্চা করি। স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ করবেন, ৪০ বছর আগে বসন্ত রোগেও স্বপ্ন থেমে যায়নি ফুটবল প্রেমী মানুষটির। নিজ গ্রামের বিভিন্ন মাঠে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়াই তার নেশা। আমাদের ফুটবল স্কিল উন্নয়ন করতে, যেরকম পজিশন, বল পজিশন বলেন, অ্যাটাকিং বলেন, বল রিসিভ বলেন, বল ডেলিভারি বলেন, কীভাবে করতে হয়, একটা বিপক্ষ দলে কীভাবে অ্যাটাক করতে হয়, বিভিন্ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে হয়, কীভাবে একটা দলকে একেবারে নইয়ে দেওয়া যায়, গার্ড দিয়ে রাখা যায়, ইসমাইল হোসেন সিরাজি আমাদের শিখিয়েছেন এবং এখন পর্যন্ত শিখে আসছে। বিভিন্ন জেলায় খেলেছি, বিভিন্ন ঢাকায় হয়তো ঢাকায় দুই একটা ম্যাচও খেলছি, নারায়ণগঞ্জ ওই যে বিজিএমই যে টুর্নামেন্ট সেই সব টুর্নামেন্টও খেলছি। তো ইসমাইল ভাই সম্পর্কে বললে আসলে তার লাকটা পুরো ফুটবলে ডিসফেভার করছে, ভালো অবস্থান ছিল, ভালো ক্লাবে খেলতে পারতো এবং বিভিন্ন সময় সে শেষ মুহূর্তে যেন কেমন আনলাকি হয়ে যায় এমন একটা বিষয়, এই জন্য আসলে তার আজকে যেভাবে হওয়ার কথা সেটা হয় নাই। সে এই চিকন্দি আঁকড়ে ধরে আছে, চিকন্দির ফুটবলের প্রতি তার বিশাল যেই অবদানটা, আসলে পিছনে যারা ছিলেন ছিলেন, কিন্তু ইসমাইল ভাই যেটা করছেন আজ অবধি এই বয়সে দাঁড়ায়, তার বয়স প্রায় 56-57 এমন হইব,
কিন্তু এখনো যে ফুটবল আসলে ফুটবলটাকে ভালোবাসার চাইতে তার মানে মূল থিমটা হইছে যাতে করে পোলাবানগুলি ফুটবলের খেলাধুলার মধ্যে থাকে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে চান্স পেয়েছিল কিন্তু ওই সময় ওর বসন্ত রোগ হয় এবং বসন্ত রোগের কারণে ও ব্রাদার্স ক্লাব থেকে ছিটকে পড়ে এই এই জন্য তার ফুটবল ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর ইসমাইল আমাদের জেলা লেভেলে অনেক খেলা খেলেছে এবং খুবই কৃতিত্বের সাথে খেলেছে এবং ইসমাইল খুবই উঁচু মানের একজন ফুটবল খেলোয়াড় ছিলেন এখনও খেলেন আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে এই বছর ফুটবল খেলা চালিয়ে নেওয়ার জন্য আমাদের শরীয়তপুরের ফুটবল অঙ্গনের সবার পক্ষ থেকে ইসমাইলের জন্য শুভকামনা রইল 1975 সালে তৃতীয় শ্রেণীর ছাত্র থেকেই ফুটবলের প্রতি ঝোঁক তৈরি হয় প্রত্যন্ত গ্রামে তখন ফুটবল ছিল না কাগজের বল বা গাছের জাম্বুরাই ছিল অনুশীলনের উপাদান একসময় ঢাকার নামি দামি চলন্তিকা দিলকুশা ও ঢাকার স্পোর্টিং ক্লাবেও খেলেছেন সুনামের সাথে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল টিমের হয়ে আবাহনী ও মোহামেডানের বিপক্ষে খেলার কথা ছিল অসুস্থতার কারণে স্বপ্ন ভঙ্গ হয়েছে নিজে খেলায় ফিরতে না পারলেও তার সুপ্ত আলোর দিশা ছড়িয়ে দিতে চান এই তরুণ ফুটবল প্রেমীদের মাঝে আমি যখন এই জাম্বুরার থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আগাইতে শুরু করলাম এই আগানোর পরে আমার বাবা একজন কৃষক ছিলেন তো সেই হিসাবে আমাদের দেশ তো গরিব দেশ ছিল এক সময় তা আমার বাবা কৃষিকাজ করতেন আমাকে স্কুলে যাওয়ার আগেও আমি অনেক সময় যেটা সত্য কথা আমি স্কুলে আসার আগেও ঘুমের থেকে উঠে যায় আমার বাবার সাথে কৃষিকাজ করতাম খেত নিরাইতাম ধান খেত নিরাইতাম পাট খেত নিরাইতাম এরপর স্কুলে আসতাম স্কুল থেকে গিয়ে আবার বিকালে এই কাজটাই করতে হতো কিন্তু আমি সেখানে একটু ব্যতিক্রম করতাম যে স্কুল থেকে গিয়ে সাথে সাথে বাবার ওই বিকালের যে কাজটা সেটা আমি স্কুলের শেষ করে গিয়েই সেই কাজটা করতাম অর্থাৎ ধান খেত নিরাইতাম পাট খেত নিরাইতাম বা অন্যান্য যেই কৃষিকাজগুলি করতে হইতো সেগুলো করে বাবার কাছ থেকে অনুমতি সাপেক্ষে বিকালে আমি ফুটবল খেলতাম তা আমাকে একটু প্রেশার দিত আমার বাবা কিন্তু যখন একটা পর্যায়ে আমার বাবার ডোমসার আমার পাশের ইউনিয়ন ডোমসার এই ডোমসার ইউনিয়নে একদিন আমার বাবা যে কোনো একটা কারণে গেছেন যখন যায়া নাজিমুদ্দিন খলিফা নামে নাজু ডাকনাম হলো নাজু খলিফা উনি খুব ক্রীড়ামোদী ছিলেন ওনার ছেলেও দিল আমার বন্ধু এখন আর একসাথে খেলাধুলা করছি তো উনি একদিন বলতেছে সবার ডাকে এই এটা ইসমাইলের বাবা এই যে তোকের সাথে যে ফুটবল খেলে সে ইসমাইলের বাবা তখন সবাই আমার বাবার অত্যন্ত শ্রদ্ধা করেন সেইখান থেকে আমার বাবা আনন্দিত হয়ে আমার বাবা এসে আমাকে বলে যে তোমার আর এই প্রতিদিন বিকালে আমার সাথে কৃষিকাজ করতে হবে না তুমি নিয়মিত ফুটবল খেলবা তখন হইলো আমি ফুটবলে পূর্ণাঙ্গ সার্টিফিকেট পাই মানে ওপেন হয়ে যাই যে আমার আর কোনো বাধা বিঘ্ন থাকলো না এরপরে বাবা যেহেতু আগ্রহী হন সে কারণেই আমার আর কোনো ব্যাক পাইতে হয় না আমি নিয়মিত খেলাধুলা করে এই পর্যায়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এনেছেন তো দুর্ভাগ্যবশত ভালো জায়গায় গিয়েও আবার আমাকে ফেরত আসতে হয়েছে এই আমাদের এই মাঠটা একটা ঐতিহ্যময় বাহি চিকন্দি ফুটবল মাঠ এখন হলো হাসপাতাল মাঠ সেই হিসাবে এখানে আমি চর্চা করি প্লাস পড়াশোনা করি আমি ম্যাট্রিক পরীক্ষা দিই 83 সালে এরপরে ইন্টার বিএ পড়ি 88 সালে বিএ পরীক্ষা দিয়েছি মাদারীপুর থেকে তো এই প্রত্যেকটা জায়গায় আমার ক্রীড়ার সাথে আমার এতই আন্তরিকতা ছিল যে যেখানেই ফুটবল আছে আমি সেখানে থাকতাম সেই কারণেই এক পর্যায়ে আমি ঢাকাতে প্রথমত রাজুভাই মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন ঢাকার রাজুভাই উনি আমাকে উৎসাহী করেন আমি যখন ঢাকায় এই শরীয়তপুর জেলা টিম খেলতে যাই তখন ওখানে ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমায় বললো যে ভাই আপনি ভালো খেলতেছেন তা আপনি যেহেতু গ্রামের মানুষ গ্রামের ছেলে আপনি সুযোগ পান না তা আমি আপনাকে সহযোগিতা করবো আপনি আসেন তো এক পর্যায়ে ওনার মাধ্যমে যে আমি ঢাকা স্পোর্টিং ক্লাবে সুযোগ হয় শান্তিনগরে সুযোগ হয় সর্বশেষ আমার ব্রাদার্স ইউনিয়নে সুযোগ হয় দুর্ভাগ্যবশত ব্রাদার্স ইউনিয়নের যখন আপনার যেই টুর্নামেন্টটা হয় সেই ক্লাবের সেই টুর্নামেন্টের তিন দিন আগে আমার পক্স উঠে পক্স ওঠার কারণে আমি ক্লাব থেকে সরে যাই কারণ যেহেতু টুর্নামেন্ট শুরু হয়েছে এখন আমি ক্লাবে থাকলে ক্লাবের সমস্ত প্লেয়ারদের ক্ষতি হবে সেই কারণেই আমি ক্লাব থেকে সরে যাই এরপর ওই দুর্ভাগ্যবশত আমার এগোনো হয় নাই এই এই কারণেই আমি আর জাতীয় দলে পরবর্তীতে আর খেলার সুযোগ হয় নাই বা বড় কোনো ক্লাবে যেমন ব্রাদার্স ইউনিয়নে যদি নিয়মিত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতাম তাহলে হয়তো আমি মোহামেডান বা আবাহনী ওই যে কোনো এক টিমে আমি খেলার আমার সুযোগ হতো সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পক্স ওঠার কারণে আমার আর হয়ে ওঠে নাই এরপরে আমি
আমার শ্বশুরবাড়ি এলাকা পালং সদরের বুড়িহাট, ওখানে বাচ্চাদের প্রশিক্ষণ দেই। শরীয়তপুরেও আমরা প্রশিক্ষণ দেই এবং আমি আমার চিকন্দি ডোমসার এখানেও প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ দেই। একটা কারণে যে আমি ক্রীড়াকে পছন্দ করি, ফুটবলকে পছন্দ করি, আমার এলাকার ছেলেরা যাতে ক্রীড়ামুখী হয়। আর একটা সবচেয়ে রাষ্ট্রীয় ব্যাপার যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার প্রিয় নেত্রী, উনি যেহেতু বাংলাদেশের সকল যুবকদেরকে ক্রীড়ামুখী হওয়ার জন্য, সাংস্কৃতিক মনে হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন, সেই কারণে আমিও চিন্তা করি যুব সমাজ এই ক্রীড়ামুখী হোক, বাচ্চারা ক্রীড়ামুখী হোক, যাতে ওনারা নেশার সাথে আসক্ত না হয়। আমার বিশ্বাস এই ফুটবলের সাথে গান বাজনার সাথে ছেলেরা যদি জড়িত থাকে তাহলে নেশার সাথে আসক্ত হবে না, খারাপ পথে যাবে না। ইসলাম মাদ্দ যখন বাংলাদেশ টিমের চান্স পাওয়ার পরে খেলতে পারে, হয়তো বা সেটা ছিল তার দুর্ভাগ্য। সেই থেকেই সে একটা প্রতিক্রিয়ার কাছে, মানে একটা সবার কাছে যায়, কোনো একদিন আজ হোক কাল হোক, দশ বছর পর হলো এই আমার চিকুন্দি থেকে, এই মাঠ থেকে যারা আমার সাথে খেলাধুলা করছে, যাদের আমি শিখাইতেছি, তারা কেউ না কেউ একদিন জাতীয় দলে চান্স পাইব। আর এটাই আমার স্বপ্ন, যেহেতু আমি খেলাধুলার একটা চান্স পাই কাজে লাগাইতে পারি নাই, যদি আমার কোনো একটা লোক ওই জায়গায় চান্স পায়, এই চান্স পাওয়ার এই প্রত্যাশা নিয়েই সে আগে যেতেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ মাদবর। আপনি বর্তমান আমি জীবন্দী ইউনিয়ন 2 নং ওয়ার্ডের মেম্বার। আমার মার্কাও ইসমাইল মার্কা ফুটবল। ফুটবল প্রেমী ইসমাইলের মতো এমন মানুষদের হাত ধরে দেশের নানা প্রান্ত থেকে তৈরি হতে পারে জামাল ভুঁইয়া, এনামুল, এমিলির মতো ফুটবলার। তানভীর আশা, ঢাকা পোস্ট।